নমস্কার কৃষি দপ্তরে অন্তর্ভুক্ত ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসূচি সম্বন্ধে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার সুযোগ গ্রহণ করছি। এই কেন্দ্রটি 2002 সাল থেকে দেশি ধান সংরক্ষণ ও তার বিতরণে এই কেন্দ্রটি দেশি ধান সংরক্ষণে একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কেন্দ্রের তিনজন সহকারী কৃষি অধিকর্তা যথাক্রমে ডক্টর অনুপম পাল, শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর গৌতম দে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। 2006 সালে কৃষি দপ্তর এই কেন্দ্রটিকে জৈব খামার হিসেবে স্বীকৃতি দান করে, যা পরবর্তীকালে আন্তর্জাতিক জৈব দশকে জৈব বৈচিত্র্য দশকের সঙ্গে সাযুজ্য রেখে এগিয়ে চলেছে। বর্তমানে এই কেন্দ্রে 325টি ওপরে দেশি ধানের জাত সংরক্ষণ করা হচ্ছে। আমরা প্রমাণ করতে চাই, আমরা দেখাতে চাই যে দেশি ধান ফেলনা নয়। নমস্কার, আমি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ফুলিয়ায় কর্মরত আছি এবং 2009 সালে যোগদান করেছি। রাসায়নিক কৃষি তথা শিল্পনির্ভর কৃষির বিষময় ফল নিয়ে বহু চর্চা হয়েছে এবং হচ্ছে চারিদিকে। সেই প্রেক্ষিতে কৃষিবিদরা সবসময় চেষ্টা করছেন যে এর থেকে কী করে বেরিয়ে আসা যায়। তো সুস্থায়ী কৃষি তথা জৈব কৃষি এই সমস্ত বিষয়ে কাজ করার প্রয়োজন আছে। বেশ কিছু বছর ধরে এখানে জৈব কৃষির সঙ্গে সাযুজ্য রেখে বেশ কিছু দেশি ধানের চাষ, তার বিতরণ এবং তার সংরক্ষণ, এই ঘটনাগুলো ঘটছে। একটা বহুদিনের বয়ে আসা ধারণা যে দেশি ধান মানেই পড়ে যায়, দেশি ধান মানেই বহুদিনের ধান, এবং দেশি ধান মানেই খুব কম ফলন, যা দিয়ে অনেক লোককে খাওয়ানো সম্ভব নয়। সেই ধারণার জায়গা থেকে আমরা নতুন করে দেখলাম যে দেশি ধান মানেই এই ঘটনাগুলো সত্যি নয়। অনেক দেশি ধান আছে যা আমাদের তথাকথিত যে সমস্ত উচ্চ ফলনশীল ধান তার সমান সমান বা তার থেকে বেশি ফলনও দিতে পারে, আর দেশি ধান মানেই পড়ে যায় না। এবং বহু ধরনের চরিত্র সম্পন্ন যে দেশি ধান, তা অনেক ক্ষেত্রেই আমাদের কৃষি সংস্কৃতিকে ধরে রেখেছে এবং জৈব বৈচিত্র্যের বৈচিত্র্যকে বজায় রাখার জন্য একটা অন্যতম অবদান হচ্ছে দেশি ধানের। তো এই দেশি ধানের কাজ করতে করতে এখানে আজকের দিনে 326টির বেশি দেশি ধানের জাত সংরক্ষণ হচ্ছে এবং রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার একটি বিশেষ প্রকল্পের সহায়তায় সেই দেশি ধান নিয়ে আমরা পৌঁছে যেতে পারছি আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী 11টা জেলায়। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গই হোক অথবা দক্ষিণবঙ্গের লবণাক্ত অঞ্চল, সব জায়গাতেই ইতিমধ্যেই কিন্তু দেশি ধান চাষ হচ্ছে এবং কৃষকরা সংগ্রহ করছেন আমাদের এখান থেকে, এবং তারা নিজেরা বিনিময় বা বিতরণ কেন্দ্র তৈরি করেছেন, এবং বিভিন্ন জায়গায় দেশি ধানের বিষয়ে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে, এবং আরও বেশি কৃষককে, আরও বেশি কৃষি জমিকে এই দেশি ধানের আওতায় আনার জন্য আমরা এই কাজটা করছি এবং কৃষকদের কাছে যাচ্ছি, তাদের মাঠের মধ্যে যাচ্ছি। ইতিমধ্যে আমরা কিছু প্রদর্শনী ক্ষেত্র করছি 11টা জেলা জুড়ে এবং সচেতনতা শিবির বা কৃষকদের সঙ্গে যে সভা, সেগুলোর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখানে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কৃষকরা আসছেন বা তারা সংগ্রহ করে থাকেন এবং দেখা যাচ্ছে তাতে আমরা ভালোই সাড়া পাচ্ছি। এবং যেটা আমি বলছিলাম যে রাসায়নিক কৃষির বিস্ময় ফলকে প্রতিহত করার জন্য যেভাবে আমাদের সুস্থায়ী কৃষির পরিকল্পনা করা দরকার, তার জন্য জৈব বৈচিত্র্যকে বজায় রেখে এবং পরিবেশের উপকরণগুলিকে সম্ভাব্য সুন্দরভাবে ব্যবহার করে জৈব বৈচিত্র্যকে বজায় রেখে আমরা কীভাবে চাষবাস করতে পারি, তা একটা দিক নির্দেশ হতে পারে ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের এই জৈব কৃষি খামার, যেটি ইতিমধ্যে সরকারিভাবে স্বীকৃত জৈব কৃষি খামার হিসেবে এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণ খামার হিসেবে। আমরা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা আরও চেষ্টা করছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত খামারগুলি আছে সব খামারে কিছু কিছু করে যদি এই ধরনের কাজ হয়, তাহলে আমরা অনেকগুলি জাত সংরক্ষণ করতে পারবো যা ইতিমধ্যেই হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই খামারে
আমরা শুধুমাত্র অ্যাজোলা নামে একটি ফান যা কিনা আমাদের বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছকে সরবরাহ করে, সেই ফান এবং জল এই দিয়ে চাষ করেই কিন্তু আমরা বেশ ভালো ফলন লক্ষ্য করছি এবং এটা একটা স্থায়ী পর্যায়ে আছে এবং দেখা যাচ্ছে যে এর মাধ্যমে কৃষকরা ভালো লাভের মুখ দেখবেন। দেশি ধান নিয়ে কথা বলতে গেলেই আমাদের মনে পড়ে যে দেশি ধান কত ছিল, সেই ইতিহাসটা যদি আমরা দেখি যে আমাদের বাংলার 5,500 রকমের দেশি ধান ছিল, তাহলে সেই 5,500 দেশি ধান কি সবই কি পড়ে যায়, সবাই কি ফলন কম, সবাই কি পাকতে সময় লাগে? আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো মূল্যায়ন করি তাহলে দেখবো এই কথাগুলো সর্বৈব সত্য নয়। অনেক দেশি ধান রয়েছে যেগুলো পড়ে যায় না, অনেক দেশি ধান রয়েছে যা 85 দিনেই কাটা যায়, আবার অনেক দেশি ধান রয়েছে যার ফলন বিঘেতে 20 মণ অর্থাৎ 6 টন পার হেক্টর। আবার যদি আরেকটু পেছন দিকে যাই ইতিহাসে আমরা দেখব 1880 সাল নাগাদ দেশি ধানের ফলন তামিলনাড়ুতে ছিল প্রায় 30 মণ। আবার 1952 সালে কর্ণাটকে যে ধানের প্রতিযোগিতা হয়েছিল ধান উৎপাদনে সেখানে প্রায় 30 মণ ধানের ফলন, আবার পশ্চিমবাংলায় ছিল সর্বাধিক কম ফলন সেটা হচ্ছে 20.5 মণ, তিরোল গ্রামের বিমলচন্দ্র মিত্র মহাশয় এটা করেছিলেন 20.5 মণ। তাহলে দেশি ধান মানেই যে ফলন কম এই কথাটা, এই ধারণাটা ঠিক নয়। তো আমরা শুধু ফলন কমের দিকটাই আমরা বলছি না, আমরা বলছি যে উৎপাদন একটা দিক মানে ওজন, ধানের ওজন, তার সাথে খড়ের কথা বলছি, তার সাথে বলছি আমরা যে পুষ্টিগত দেশি ধানের পুষ্টিগুণ কিন্তু আমাদের যে আধুনিক যে ধানগুলো রয়েছে তার থেকে অনেক অনেক গুণ বেশি। এতে আয়রন বেশি রয়েছে, জিঙ্ক বেশি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি রয়েছে, এতে ভিটামিন বি কমপ্লেক্স বেশি রয়েছে। অর্থাৎ আমি যদি প্রতি বিঘাতে পুষ্টির কথা যদি হিসেব করি তাহলে দেখবো যে দেশি ধান কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে। আর উৎপাদন খরচ, দেশি ধানের উৎপাদন খরচ নেই বললেই চলে। আমরা এখানে তো আমরা শুধুমাত্র অ্যাজোলা দিয়েই চাষ করছি, যে তাতে জল এবং অ্যাজোলা, আগে আমরা জৈব সার দিয়েছি, এখন মাটিটা এতটা জৈবিকভাবে সক্রিয় হয়ে গেছে সেখানে আর নতুন করে আমাদের কোনো জৈব সার প্রয়োগের কথা দিতে হচ্ছে না, শুধুমাত্র অ্যাজোলা দিয়ে ধান হচ্ছে। সেখানেই কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন 6 টন প্রতি হেক্টরে ফলন অ্যাজোলা দিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে সুগন্ধি ধানের বৈচিত্র্য এটা বেশ বড়। বাংলায় প্রায় 100 রকমের সুগন্ধি ধান ছিল, তার মধ্যে আমাদের এখানে প্রায় 50টার মতো সুগন্ধি ধান রয়েছে। আমাদের এখানে অনেকগুলো সুগন্ধি ধান রয়েছে যেগুলো কালা ভাত এবং আদান শিল্পা, এর ফলন কিন্তু হেক্টরে 4 টন। এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, মানে সুগন্ধি ধানের ফলন হেক্টরে 4 টন, এটা কিন্তু খুব একটা বড় বাণিজ্যিক দিক রয়েছে, এটা বিদেশে এক্সপোর্ট করারও সম্ভাবনা রয়েছে। আমি কৃষকদের এবং যারাই অনুষ্ঠান, যারাই এই আলোচনাটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, দেশি ধান মানেই একটু সম্মান করুন। দেশি ধান মানেই কিন্তু ফেল্লা জিনিস নয়, এটাই আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি। গ্রাম কোটালডাঙ্গা। আর আমার আপনার নাম? কমল হালদার। আমি ফুলিয়া, ইটিসি ফুলিয়া থেকে এই ধান সংগ্রহ করেছি, 25 রকম জাত প্রায়। হ্যাঁ, এ কাটায় মন ফলন দেবেই। কোন ধানটা? কেরালা সুন্দরী। আর চাষের খরচ কি? চাষের খরচ খুব কমই আছে, এককালি করে রোয়া। আচ্ছা, তো আপনি আর কি কি ধান এরকম ভালো পাচ্ছেন? কেরালা সুন্দরী পাচ্ছি, কালাবাত পাচ্ছি, দুধেশ্বর পাচ্ছি, নাংরা পাচ্ছি, মাগুরি পাচ্ছি, তারপরে কেশব শাল পাচ্ছি, কবিদার শাল পাচ্ছি, নাগেশ্বর পাচ্ছি, খাড়া আছে, তারপরে ঝিঙে শাল আছে, কবিদার শাল আছে। আচ্ছা, এই ধানটা কি জল ঝুলি আছে? হ্যাঁ। আচ্ছা, এই ধানটা কি জল সহ্য করতে পারে বলে মনে হয়? এই ধানটা ভারী জল সহ্য করবার ক্ষমতা আছে। কেরালা সুন্দরী? হ্যাঁ। তা কতটা জল ছিল এখানে যখন? এখানে জল ছিল প্রায় 2.5 ফুট 3 ফুট। তখন ধানটার হাইট কত ছিল? তখন ধানটার হাইট ছিল ধরুন 1.5 ফুট। 1.5 ফুট হাইট, তার মানে জলের তলায় ছিল এটা? জলের উপরে মানে থই থই করছে। ও, তাতেও এটা বেঁচে গিয়ে এরকম ফলন দিচ্ছে। আচ্ছা, কেশব শালটা সম্বন্ধে কি বলবেন? কেশব শালটা খুবই ফলন বেশি। হ্যাঁ। আর এবং ওর ওর মুড়ি ভাত দুই হয়। মুড়ি ভাত দুই হয়। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি ফলতা ব্লকের শ্রী কমল হালদার মহাশয়ের জমিতে। তিনি অদ্ভুতভাবে দুধেশ্বর ধানটাকে বেঁধেছেন।
তো দুধেশ্বর ধানের এখানে হাইট 6.5 ফুটের ওপরে, দেখতেই পাচ্ছেন কতটা উঁচু রয়েছেন, এবং নিচে প্রায় 1 হাঁটুর কাছাকাছি জল রয়েছে। এবং উনি গাছগুলোকে কিভাবে বেঁধেছেন সেটা ওনার মুখ থেকে শোনা যাক। বলুন আপনি কি বলবেন। মিলে আমি এইটা আগ গাছের মতন বেঁধে দিয়েছি, কারণ হচ্ছে জলে পড়ে গেলে যে নিচে থাকবে সে শীষে ধান পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ এখানে জল রয়েছে, জল রয়েছে। তো আপনার এই দুধেশ্বরে কিরকম ফলন যাবে বলে আশা করছেন? কাঠাতে কি যাবে? হবেই, এর উপরেও যাবে, মানে কাঠায় 30 কেজি, এর উপরেও যাবে যাবে। তাহলে দুধেশ্বরে যে ফলন কম কোনো অংশেই নয়, কোনো অংশেই নয়। এটা শুকনো জমির ধান, এবং এই ধানের উচ্চতা প্রায় এখানে 5 থেকে 5.5 ফুট। তবে একটু খরাপ্রবণ জমি হলে এটা উচ্চতা আরও কম হবে। এটা মোটামুটি মানে 8 থেকে 9 মণ ফলন দেয়। কিন্তু এখানে দেখুন জল পেয়ে ধানের পাশকাঠি কত হয়েছে। এখানে আমরা গুনে দেখেছি এই পাশকাঠি প্রায় এখানে 40টার মতো এখানে পাশকাঠি রয়েছে। এবং এই পাশকাঠির যে রঙটা দেখুন, একটু মানে কালচে আবার লালচে ভাব আছে। বাংলার বিখ্যাত সরু চালগুলোর মধ্যে বালাম অন্যতম। এই চাল স্বাধীনতার আগে 1942-43 সাল পর্যন্ত বাংলা থেকে মধ্যপ্রাচ্যে প্রভূত পরিমাণে রপ্তানি হয়েছে, এবং এই চালটির সুস্বাদু এবং এর ফলন মোটামুটিভাবে এককালি চারারোপণ পদ্ধতিতে আমরা প্রায় 12 থেকে 13 মণ পর্যন্ত পাচ্ছি, এর বেশি কোনো কোনো জায়গায় হতে পারে। বাংলায় লুপ্তপ্রায় সুগন্ধি ধানের মধ্যে রাধাতিলক অন্যতম। গোবিন্দভোগ ধানের মতোই দেখতে, অথচ এই ধানটি বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং এর ফলনও যথেষ্ট ভালো। বিঘাপতি 12 মণ পর্যন্ত কৃষকরা পাচ্ছেন এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। স্বল্পমেয়াদী ধানের মধ্যে সাটিয়া লাল চাল সুস্বাদু, 80 থেকে 85 দিন লাগে আমন মরশুমে, এবং আউশ আমন বোরো 3 মরশুমে করা যায়, 12 মণ পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। ভ্যারাইটিটার নাম হচ্ছে আদান শিল্পা। এইটা হচ্ছে হাইটটা দেখতে পাচ্ছেন তো, 6 ফুটের ওপরে। আর এগুলো সব কিন্তু আমরা একটা করে কালি দিয়ে লাগিয়েছিলাম, মানে সিঙ্গেল সিডলিং ট্রান্সপ্ল্যান্টিং। সুগন্ধি ধান যতগুলো আছে, সেন্টেড রাইস যতগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি ফলনের সুগন্ধি ধান গোবিন্দভোগ ফেল। আর এর চালটা হচ্ছে লাল রঙের, এবং এটা বাসমতি যে লম্বা দানা অতটা সরু নয়, কিন্তু তার সাথে এটা কম্পিটিশনে আসতে পারে। এই যে ধানটা দেখছেন, এটা হচ্ছে কলাবতী। এটা প্রথম থেকেই পাতাগুলো কিন্তু বেগুনি কালারের থাকে, এবং যে ধানটা হয় সেটা হচ্ছে কালো। আমার নাম সহাদেব গায়েব, বাড়ি যোগেশগঞ্জ, এবং এই যোগেশগঞ্জ এরিয়ায় আমি দেশি ধান চাষ করার পক্ষে আছি। তবে আমাদের এই এলাকায় আগে ছিয়ার ধানের চাষ হতো, কিন্তু আয়লার পরে এই ছিয়ার ধানের যে খরচ, যে ব্যাপক খরচ, সেই খরচের তুলনায় আমরা দেশি ধান, এই যে লাল রঙের বা বেগুনি রঙের যে ধানটা দেখা যাচ্ছে, এর নাম খাঁড়া। এই খাঁড়া অদ্ভুতভাবে আমাকে সবাই এখানে এই ধানটা দেখতে আসে। আমাদের মাঠের কর্মী শ্রী গোপাল চক্রবর্তী এবং শ্রী সঞ্জিত মৈত্র, তারা এই যে এই বিভিন্ন রকমের ধান রয়েছে সেই ধানগুলোর বিভিন্ন চরিত্র খাতায় লিপিবদ্ধ করছেন। আচ্ছা, আপনি কতগুলো দেশি ধান চাষ করছেন এবার? আমি একটা বহুরূপী করছি, একটা তুলাই করছি, আর একটা হলো কলম ধান চাষ করছি। আচ্ছা, এর মধ্যে বহুরূপী ধানটা কি আপনার পছন্দ? আপনি যার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, খুব ভালো ধান বহুরূপীটা। আচ্ছা, এটাতে আপনি কি মানে উপকরণ কি লাগলো চাষ করতে? এটার কিছু লাগে নাই, ওই যে সার দিচ্ছি, ওই যে গরুর পেশাব দিয়ে করছি, এটা দিয়ে, এটাই সার আমাদের। এই যে ধানটা দেখছেন, এটা মধুমালা। এই জাতের শীষটা খুব ভালোই হয়, বড় শীষ হয়, 100 মোটা চাল, 135 দিনের মতো সর্বাধিক সময় লাগে, 130 থেকে 135 দিন। এবং এটার ফলন বিঘেতে প্রায় 17 মণের মতো ফলন দিতে পারে, যদি এককালি করে রোয়া করা হয়।
আমরা আগেই বলেছি যে এটিসি ফুলিয়াতে বিগত 10 বছরের বেশি সময় ধরে আমরা এককালি করে চারা 15 দিনের রোপণ করে আসছি এবং আমরা শুধুমাত্র অ্যাজোলা এবং জল দিয়ে চাষ করছি এবং এর ফলে ধানের বৃদ্ধিও খুব ভালো হচ্ছে, রোগ পোকা নেই, পাশকাঠি গড়ে 25টা করে তো থাকছি, কোনো কোনো ক্ষেত্রে 50-60-62টা করে পাশকাঠি পাই এবং আমাদের এই দেশি ধান সংরক্ষণ দেখতে পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে এসছেন এবং ভারতবর্ষের বহু প্রান্ত থেকে দেখতে এসছেন, বাংলাদেশ থেকেও দেখতে এসছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখতে আসেন এবং তারা দেখে এটা উপলব্ধি করেন দেশি ধানের বৃদ্ধি। পৃথিবীর মধ্যে সবথেকে পুষ্টিকর চাল হচ্ছে কালো চাল। কালো চালের অনেক ভ্যারাইটি আছে। আমাদের এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে ফুলিয়াতে 2008 সালে উড়িষ্যার সম্ভব থেকে একটি ভ্যারাইটি আনা হয়েছিল, তার নাম হচ্ছে কালা ভাত। এছাড়া আরও 5 রকমের ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এর চাষ হচ্ছে এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যেমন মণিপুর এই সমস্ত অঞ্চলেও কালা ভাতের প্রচলন রয়েছে। কালা ভাত সবথেকে পুষ্টিকর চাল এই কারণেই, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, জিঙ্ক এবং ফাইবার। এটা ডায়াবেটিসদের ভালো পথ্য এবং ক্যান্সার রোগীদের পক্ষে পথ্য এবং এটা ওষুধ হিসেবে খাওয়া যেতে পারে। চালটা সুগন্ধি, আঠালো ভাত হয়, খিচুড়ি এবং পায়েস করে খাওয়া যায়।